আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম বিশ্বে তেল গ্যাস ও কয়লার দাম বাড়ায় দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বললেন প্রধানমন্ত্রী চিলাহাটি এক্সপ্রেসের উদ্বোধন খুলনা সিটি নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারে নতুন ভোটাররা বরিশালে নিজেদের দ্বন্দ্ব মেটাতে তৎপর আওয়ামী লীগ তীব্র গরমের কারণে কাল থেকে চার দিনের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা কুমিল্লার হোমনা স্কুল ছাত্র আশিক হত্যায় পাঁচ জনের মৃত্যুদণ্ড এবং খাগড়াছড়িতে অবাধে চলছে পাহাড় কাটা প্রশাসনের তদারকির দুর্বলতার সুযোগ নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিশ্বব্যাপী গ্যাস তেল ও কয়লার দাম বাড়ায় দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা চিলাহাটি ঢাকা রুটে নতুন আন্তনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেসের উদ্বোধন করে তিনি বলেন মূল্যস্ফীতি ও লোডশেডিং এর কারণে দেশের মানুষ কষ্টে আছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিষেধাজ্ঞা না থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যেত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী মনিউর রহমানের রিপোর্ট নীলফামারীবাসীর দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষে ঢাকা চিলাহাটি রুটে আরও একটি নতুন আন্তনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে চিলাহাটি স্টেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন এই ট্রেনের উদ্বোধন করেন তিনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন গত ১৪ বছরে সড়ক নেটওয়ার্কের পাশাপাশি রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছে তার সরকার দীর্ঘদিনের কক্সবাজার মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল সে রেল লাইনও আমরা তৈরি করে দিচ্ছি আর সবচেয়ে বড় কথা পদ্মা সেতুতে রেল লাইন হওয়ার ফলে এটা যখন চালু হয়ে যাবে ভাঙা পর্যন্ত এখন চালু হবে আমাদের একটা পরিকল্পনা আছে যে একবার ভাঙা থেকে আমরা এটা বরিশাল কারণ বরিশাল কোনোদিন রেল লাইন দেখে নাই কাজী বরিশাল থেকে একবারে পায়রা পোর্ট পর্যন্ত যাতে এই রেল লাইন চালু হতে পারে তারও একটা পরিকল্পনা আমাদের আছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উত্তরবঙ্গে আর মঙ্গা হয়নি আগামীতেও হবে না বলে দাবি করেন প্রধানমন্ত্রী এ সময় মূল্যস্ফীতি ও লোডশেডিং এর কারণে দেশের মানুষ কষ্টে আছেন বলে দুঃখ প্রকাশ করেন তিনি গ্যাস তেল কয়লা সবকিছু দাম বেড়ে যাওয়াতে এখন বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে এখন টাকা দিয়েও কেনা যাচ্ছে না এরকমই অবস্থায় দাঁড়িয়েছে যার জন্য আমি জানি এই গরমে মানুষের একটু কষ্ট হচ্ছে একদিকে মূল্যস্ফীতি আর অপরদিকে এখন বিদ্যুৎ নাই এই দুটো কষ্ট আমার দেশের মানুষ পাচ্ছে আর একবার যদি বিদ্যুতের পাংখায় বাতাস খাওয়ার অভ্যাস হয়ে যায় তারপরে না পেলে তো আরও কষ্ট হয় এটা তো বাস্তব কথা অভ্যাস হয়ে গেছে এখন পাওয়া যাচ্ছে না কিন্তু এখানে আমার এই যুদ্ধটা যদি না বাড়ত আর স্যাংশন যদি না থাকতো তাহলে আমাদের কোনো অসুবিধাই হতো না আমরা ঠিকই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারতাম উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে বিজয় জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে জাতিপিতা বলেছিলেন যে বাঙালিকে দাবায় রাখতে পারবে না তো দাবায় রাখতে পারবে না ২১ বছর অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে এরপরে আবার ৮ বছর এই ২৯ বছর কিন্তু এখন যে অগ্রযাত্রা শুরু এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ চীন থেকে আনা ১১টি কোচ দিয়ে সাজানো হয়েছে চিলাহাটি এক্সপ্রেস এতে থাকছে একটি এসি শয়ন কোচ একটি সিগদা এসি চেয়ার কোচ ও বাকিগুলো শোভন শ্রেণীর কোচ সপ্তাহে ৬ দিন চিলাহাটি থেকে ডোমার নীলফামারী সৈয়দপুর পার্বতীপুর জয়পুরহাট সান্তাহার ও ঈশ্বরদী হয়ে ঢাকা বিমানবন্দরে যাত্রা বিরতি করে কমলাপুর স্টেশনে পৌঁছাবে ট্রেনটি মনির রহমান এটিএন বাংলা ঢাকা এদিকে আজ থেকে চালু হওয়া ঢাকা চিলাহাটি রুটে নতুন ট্রেন চিলাহাটি এক্সপ্রেসের স্টপেজ দাবিতে নাটোরের লালপুরের আজিমনগরের রেল স্টেশন অবরোধ করে স্থানীয়রা এ সময় রেল লাইনে শুয়ে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস এবং খুলনা থেকে চিলাহাটিগামী আন্তনগর রূপসা ট্রেন আটকে দেয় আন্দোলনকারীরা তবে কিছু সময় ট্রেন দুটি আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয় এরপর আবারও রেল লাইনে অবস্থান নেয় তারা এদিকে অবরোধ চলাকালে টুঙ্গিপাড়া থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি না থামায় স্টেশনের কাঁচ ভাঙচুর করে বিক্ষুব্ধরা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমোদ ভ্রমণ বা নালিশ করার জন্য বিদেশে যান না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নওগাঁ শহরের নওজোয়ান মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। বিএনপি নেতারা ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছেন বলেও জানান তিনি। জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের প্রতিচ্ছবি বলেও জানান সেতুমন্ত্রী। এর আগে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের কবরে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। শেখ হাসিনা বিদেশে যান আনন্দ করার জন্য নয়, শেখ হাসিনা বিদেশে যান প্রমোদ ভ্রমণের জন্য নয়, শেখ হাসিনা নালিশ করতে যাননি, তিনি গেছেন বাংলাদেশের জন্য সহযোগিতা চাইতে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। চট্টগ্রাম সার্কিট হাউসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত এক কর্মশালা শেষে তিনি এ কথা জানান। কর্মশালায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শিরিন আক্তার, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর হাকিম আরিফ উপস্থিত ছিলেন। সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে বরিশাল সিটি নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আবুল হাসানাত আবদুল্লাহ। গৌর নদীতে বরিশাল বিভাগের পাঁচ জেলা সমন্বয়ে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে পৌরসভা মাঠে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেনিয়াবাদ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম। খুলনা সিটি নির্বাচনে নতুন ভোটারদের মুখে আবারও শোনা যাচ্ছে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব জনপ্রিয় এই স্লোগান। তারা চায় নিরাপদ সুন্দর নগরী, জীবনের প্রথম ভোটটা ভালো মানুষকে দিতে চান তরুণরা। নতুন এমন প্রায় 42,500 ভোটারের উপর অনেকাংশেই নির্ভর করছে এবারের ভোটের হিসেব নিকেশ। খুলনা থেকে এস এম হাবিবের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মমিনুর রিপন। খুলনা সিটির নতুন ভোটারদের দাবি তথ্য প্রযুক্তি নির্ভর নগরী, যেখানে থাকবে না অপরাধ কিংবা মাদক দ্রব্যের ছোবল। সড়ক হবে সকলের জন্য নিরাপদ, বিশেষ করে নারীদের জন্যে। যুগের সাথে তাল মিলিয়ে গড়বে আধুনিক শহর। দল নিরপেক্ষ যুব সমাজকে নেতৃত্ব দেবে এমন জনপ্রতিনিধিকে নগরপিতার আসনে দেখতে চায় নতুন ভোটাররা। স্কুল কলেজে যাতায়াতে নিরাপত্তা নিশ্চিত করবে এরকম প্রতিনিধি চাই। আমাদের খেলাধুলার জন্য ভালো একটা সুব্যবস্থা করে দেওয়ার, একটা ট্রাফিক সিস্টেম চালু করুক যাতে আমাদের যানবাহন ভালোভাবে যায় এবং আমাদের যেন সড়ক দুর্ঘটনা খুব কম হয়। নতুন ভোটারদের কথা মাথায় রেখে মেয়র প্রার্থীরাও দিচ্ছেন প্রতিশ্রুতি। সুন্দর নগরী গড়ার পাশাপাশি নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করার প্রত্যয় তাদের। নতুন ভোটার যারা, তারা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, ভবিষ্যৎ খুলনার কথা চিন্তা করে তাদের ভোটটা দেবে, এটাই আমি প্রত্যাশা করি। আমরা যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, তাদেরকে দেশে এবং বিদেশে তাদের চাকরির ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। ডিজিটাল যুগ, তাই না? এদের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আমরা যদি বিদেশে পাঠাতে পারি আমাদের বাংলাদেশের রেভিডেন্স আসবে। 2018 সালের নির্বাচনে খুলনায় ভোটার ছিল 4,93,093 জন, এবার মোট ভোটার 5,35,522, অর্থাৎ নতুন ভোটার 42,435 জন, যেখানে পুরুষের তুলনায় নারীর সংখ্যাই বেশি। এই নির্বাচনে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে 42,435 জন নতুন ভোটার সংখ্যা, এই 5 বছরে বৃদ্ধি পেয়েছে। হয়তো নতুন কেউ ভোটার হয়েছে এখন পর্যন্ত পেন্ডিং আছে, হয়তো 2-4, 50-100 এদিকে হতে পারে। আসন্ন নির্বাচনে নতুন ভোটারদের উপর মেয়র প্রার্থীর ভোটের হিসেব নিকেশ অনেকাংশেই নির্ভর করছে বলে মনে করেন রাজনীতিবিদরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে কালো টাকা ছড়ানোর অভিযোগ করেছেন। সদ্যবিদায়ী মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেকের দিকে কালো টাকা ছড়ানোর অভিযোগ এনেছেন প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা। এর জবাবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, উন্নয়নের চলমান কাজ শেষ করতে জনগণ তাকে আবারও নির্বাচিত করবে। সাংবাদিক ও জনগণকে কালো টাকা ছড়ানোর অভিযোগের অনুসন্ধান করার আহ্বানও জানান তিনি।
তালুকদার আব্দুল খালেক ছাড়াও ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আওয়াল ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন। রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও চৌদ্দ দল সমর্থিত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। মহানগরীর জয় বাংলা চত্বর থেকে তার নির্বাচনী মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত পথসভায় মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে রাজশাহী আরও উন্নত আধুনিক নগরী হবে। এতে আওয়ামী লীগ ও চৌদ্দ দলের নেতারাও বক্তব্য রাখেন। তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকেই এই ঘোষণা দেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তীব্র দাবদাহের কারণে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে দাবদাহের কারণে সারা দেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়। সন্ত্রাসী তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত পাহাড়ে সেনা অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ইতিমধ্যে সেনাবাহিনী কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কে এনএফ এর মূল ঘাঁটি সহ অধিকাংশ আস্তানা দখলে নিয়েছে বলেও জানান তিনি। বান্দরবান সেনানিবাসে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এসব কথা জানান সেনা প্রধান। পাহাড়ে সন্ত্রাস বিরোধী অভিযানে খুব শিগগিরই চূড়ান্ত সফলতা আসবে বলেও আশা করেন তিনি। একই সাথে কোনো সন্ত্রাসী যদি স্বাভাবিক জীবনে ফিরতে চায় তবে তাদের স্বাগত জানানো হবে বলেও উল্লেখ করেন জেনারেল এস এম শফিউদ্দিন। সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ সিজিএস লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান, জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, রামু সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মাসুদুর রহমান, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বান্দরবানের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বান্দরবান সেনানিবাসে সৈনিক ও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন সেনা প্রধান। এই সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড গুলো যখন চলতে থাকবে, আমরাও যখন পরিস্থিতি আরো স্থিত হবে, এখানে শুধু পর্যটনের লোকজন আসবে না, আমার মনে হয় দলে দলে আসবে। কেউ যদি আসতে চায় উই আর মোস্ট ওয়েলকাম, আমরা তো সেটাই চাচ্ছি। শান্তিতে যেটা যেটা সমাধান হবে সেটাকে আমরা সহিংসতা কেন যাবো? দ্যাট ইজ নট আওয়ার গোল। কুমিল্লার হোমদে স্কুল ছাত্র আশিকুর রহমান আশিক হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এছাড়াও দুইজনকে কারাদণ্ড ও একজন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এর রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লা মুরাদনগর উপজেলার আসাদপুরের সুজন মিয়া, আলামিন, সোহেল মিয়া, শাহিন মিয়া ও সোহাগ মিয়া। তাদেরকে ৩০,০০০ টাকা জরিমানাও করা হয়। এছাড়া আকিমুল হক, মধু ও আব্দুর রহমানকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এ মামলায় মোহাম্মদ সোহেলকে খালাস দেওয়া হয়। ২০১২ সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশিককে প্রেম সংক্রান্ত বিরোধে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে দণ্ডপ্রাপ্তরা। পাহাড়ি জেলা খাগড়াছড়িতে দেদারসে চলছে পাহাড় কাটা। অভিযোগ রয়েছে প্রশাসনের তদারকির দুর্বলতার সুযোগ নিয়ে দিনে রাতে চলছে পাহাড় কাটা, এর সাথে জড়িত রয়েছে প্রভাবশালী সিন্ডিকেট। এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন স্থানীয় জনগণ সহ পরিবেশ কর্মীরা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন শারমিন রিহা। এই চিত্র খাগড়াছড়ির সবুজবাগ ও কুমিল্লা টিলা এলাকার। ঝুঁকি জেনেও নানা অজুহাতে উঁচু উঁচু পাহাড় কেটে চূড়ায় বসতবাড়ি নির্মাণ করছে কয়েকটি পরিবার। নামমাত্র মূল্যে নিম্ন আয়ের মানুষদের খাস জমি দখল করে পাহাড়ের চূড়ায় বসতি করার পেছনে কাজ করছে একটি চক্র। বিসিক শিল্পনগরীর পশ্চিমের বিশাল পাহাড় কেটে ফেলা হলেও নির্বিকার কর্তৃপক্ষ। শুধু জেলা সদর নয়, উপজেলায় চলছে পাহাড় কাটার উৎসব। সাত জায়গা নিছি, এরপর আমরা নিজেরা ঘর বানছি। বাড়ি আছে বিশাল বড় পাহাড় কাটিয়ে নিতেছে।
যত্রতত্র পাহাড় কাটায় উজাড় হচ্ছে বনাঞ্চল, নেমে যাচ্ছে পানির স্তর। পাহাড় কাটা অব্যাহত থাকায় পরিবেশবাদীরা উদ্বেগ জানালেও এই বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। খাগড়াছড়ি ছোট শহর যেহেতু এগুলো প্রশাসনের দৃষ্টিগোচর হবে না বিষয়টা তাও না, কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তড়িৎ কোনো পদক্ষেপ আসলে দেখিনি। ইদানিং আমরা পাহাড় কাটার ব্যাপারে একটু অভিযোগ বেশি পাচ্ছি, সে ব্যাপারে আমাদের জেলা প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আমাদের যে নজরদারি প্রশাসনে সেটা আমরা আরো বৃদ্ধি করেছি। আশা করি আমরা অদূর ভবিষ্যতে যে পাহাড় কাটার যে ব্যাপারটা সেটা কমিয়ে আনতে পারবো এবং আশা করছি যে শূন্যের কোঠায় নিয়ে আসতে পারবো খুব দ্রুত। পার্বত্য এলাকায় প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে পাহাড় কাটা বন্ধে প্রশাসনের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 300 বিউটিশিয়ানদের বিমার আওতায় আনার সুযোগ করে দিয়েছে হোয়াইট বাংলা। এই বিমা কার্যক্রমের উদ্বোধন করেন বেস্ট বিউটি এক্সপার্ট 2021-এর চেয়ারম্যান ও হোয়াইট বাংলার সিও জনাব তুর্জন আফসির। রাজধানীর উত্তরা লেডিস ক্লাবে ফর্ম পূরণ করেন পার্লার মালিক ও উদ্যোক্তারা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উত্তরা লেডিস ক্লাবের সভাপতি ইসমিয়ারা হানিফ, জীবন বিমা কর্পোরেশনের এজিএম শাহিদ ইকবাল। সৌন্দর্য ও শিক্ষায় স্বাবলম্বী করার লক্ষ্যে এটিএন বাংলা ও এটিএন নিউজের সহযোগিতায় 2021 সালের জুন থেকে বিউটিশিয়ান তৈরির উদ্যোগ নেয় বেসরকারি প্রতিষ্ঠান হোয়াইট বাংলা। 20,000 নারীকে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিয়েছে এই প্রতিষ্ঠান। রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। বাংলা গানের চর্চার পাশাপাশি পাহাড়ে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে এই প্রতিযোগিতা বলে জানান আয়োজকরা। উপজেলা পরিষদ মিলনায়তনের উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি রুমনদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অং সুইসাইন চৌধুরী ও দীপ্তময় তালুকদার, উপজেলা চেয়ারম্যান মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।